সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। এই যে আজকে চলে এসেছে মিষ্টু, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমার পিসির মেয়ে রীতাদি। এই যে এটা হচ্ছে রীতাদি, আর এটা হচ্ছে রীতাদির মেয়ে, আমার বোনঝি হয়। হাই করে দে, হাই কর। আর এরা তো মিষ্টু, এর নাম মিষ্টু, ওর নাম মিষ্টি, সরি, এর নাম মিষ্টু, ওর নাম মিষ্টি, দুই বোন, ওই জন্য নাম মিলিয়ে রেখেছি। আর এখানেও আমরা দুই বোন, ওই জন্য আমাদেরও রীতা মিতা, ওই জন্য আমাদেরও নাম মেলানো আছে, ওই জন্য ওদেরও ডাক নাম মিলিয়ে রেখেছি। তো ওরা এসছে আজকে, সবাইকে শুভ সপ্তমী শুভেচ্ছা, সবাই ভালো করে ঘুরুন, সাবধানে ঘুরুন। আজকে মিষ্টু আর আমি বিরিয়ানি চ্যালেঞ্জ করব, হ্যাঁ তাই তো? কি এটা তো ভিজে পড়েছে, পড়ে ঘামে ভিজে, ইস কি অবস্থা। ওইখানটা দিয়ে দে, আবার দেখা হচ্ছে পরে। এইখানটা দিয়ে, বিরিয়ানি খেতে বসে গেছি। আমার পাতেও বিরিয়ানি আছে, স্যালাড আছে, মিষ্টুর পাতেও আছে। এই যে বিরিয়ানি, আলু, আমি আলু খাই না, আলু নিয়ে নিই। কে আগে খাওয়া শেষ করে, হ্যাঁ দেখি, হ্যাঁ স্টার্ট। আমি যদি জিতি আমাকে কি দিবি? হ্যাঁ কি দিবি বল? রাতেবেলা ফুচকা, রাতে ফুচকা হবে। তুই যদি জিতিস তাহলে আমাকে খাওয়া, আমি তোকে খাওয়াবো, ঠিক আছে? থাক কি রইলো, হ্যাঁ এবার দেখি কে একাই। 1 2 3 স্টার্ট। আমার খাওয়া হয়ে গেছে, মিষ্টুর খাওয়া এখনো হয়নি, এই যে পড়ে আছে। আমি ফার্স্ট, মিষ্টু লাস্ট। হ্যাঁ, ও আমাকে ফুচকা খাওয়াবে, তখন আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? না হলে না দেবো ঠিসু মেরে। তুমি যদি কম আবার খাও না, আমি তোমাকে ডাকিয়ে দেব। ও ও, তুমি যদি আবার কম নিয়েছো বুঝেই ঠিক আছে। আমি কম নিয়েছি, আপনাদের থালা দেখিয়েই নিয়েছি। আমার মেয়ে এসে গেছে এখানে বসে বসে ঝগড়া দিচ্ছে, আমি আরো দুজন মিলে ঝগড়া করছি, ও ঝগড়া করছে। এই যে দেখছি, এই যে এই যে আমার দিদি বসে খাচ্ছে। কি রে তুই এক গামলা বিরিয়ানি খেলি নাকি? সব বিরিয়ানি খেয়ে নিয়েছে ও, আবার বিরিয়ানির সাথে চচ্চড়ি খাচ্ছে, এটা আনকমন খাওয়া। কি বড় বড় চিংড়ি মাছ দেখুন, একা একা খেয়ে নিচ্ছে। মা খাওয়ায় গেছে, মিষ্টি বিকেল বেলা ফুচকা খাওয়াবে, তখন আবার দেখা হচ্ছে। তুমি সবাইকে সপ্তমী শুভ সন্ধ্যা। আমরা রেডি হয়ে গেছি, এই যে এটাও আমার নতুন শাড়ি না, আগের শাড়ি। আমার মেয়ে পরেছে নতুন জামা, ভালো লাগছে? আর মা পরেছে নতুন শাড়ি, আমার দিদিও পরেনি নতুন শাড়ি, আমার দিদিকে কেমন লাগছে। আর এই হচ্ছে মিষ্টু, মিষ্টিও বেরিয়ে পড়েছে। আমরা সবাই যাচ্ছি একটু ঘুরতে, ঘুরতে বলতে ওই দোকানে গিয়েই বসে থাকবো, আর কোথাও যাওয়া হয় না। সোনাই চলো, কি করছো? ও মা ব্যাগ পাল্টাচ্ছে, এতক্ষণ পাল্টায়নি। মাস্ক অবশ্যই, কবে যে যাবে মাস্কটা, মাস্কগুলোতে লিপস্টিক লাগিয়ে লাগিয়ে দাগ হয়ে গেছে। মাস্ক পরে নিয়েছি, যাচ্ছি, টাটা বাবা, দেখা হচ্ছে। সবাই যাচ্ছি আমরা, সিঁড়ি থেকে নামছে, ওই যে মিষ্টিও নামছে সিঁড়ি থেকে, মাও নামছে,
আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের প্রতিমা দর্শন করতে এসেছেন সময় সিনেমার বিখ্যাত শিল্পী সুপ্রিয় দত্ত। আমাদের প্রতিমা দর্শন করছেন। আমরা কুমারটুলির সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে সেই সিনেমা সাফল্য কামনা করছি এবং কুমারটুলির সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে তাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। কালকে তুলনায় আজকে একটু ভিড়টা মানে একটু আছে, লোকজন একটু দেখা যাচ্ছে। কালকে পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, কেন জানি না আজকে মোটামুটি ভিড় আছে। সার্বজনীন এটা কুমারটুলি পার্ক, আমার বাড়ি এখানে। এবার পরে দেখা হচ্ছে। 12টা বেজে গেছে, আমরা বাড়ি চলে এসেছি একটু আগে। এসে মিষ্টিকে ঘুম পাড়ালাম, এই যে মিষ্টি ঘুমিয়ে পড়েছে, আমি আস্তে আস্তে কথা বলছি। আর আমরা খেতে বসেছি, আজকে আমাদের রাতের ডিনার করছি হচ্ছে ডিম পাউরুটি, ডিমের ডিম ভাজা, চিকেন তন্দুরি। মাও খাচ্ছে একই, মা শুধু ডিম সিদ্ধ খাচ্ছে। এই যে আমরা খেতে বসেছি, আর রক্সিও খাচ্ছে আমাদের সাথে সাথে, মিঠুও খাচ্ছে। এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে অষ্টমী, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট, সি ইউ।